চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। এতে মহাজন এনজিওর কিস্তির টাকা ও পারিবারিক খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে জেলেরা। তবে শীত কমে গেলেই প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য কর্মকর্তার। খোকন কর্মকারে পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তীব্র শীতে চাঁদপুরের পদ্মা মেঘনার জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে মানবেতর জীবনযাপন করছে চাঁদপুরের সদর, মতলব উত্তর দক্ষিণ ও হাইমচর সহ চার উপজেলার নিবন্ধিত ও অনিবন্ধিত অর্ধ লক্ষাধিক জেলে। যে মাছ পাওয়া যায় তা দিয়ে লোকবল ও নৌকার জ্বালানি খরচই উঠছে না। মহাজনের দাদনের টাকা আর পরিবারের ভরণ পোষণ চালাতে না পারলেও এনজিওর কিস্তির টাকার সাথে বেশি সুদ গুনতে হচ্ছে অসহায় জেলেদের। তাই সরকারের কাছে বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা। ঘন কুয়াশার কারণে নদীতে যাইতে পারি না, কি লস উড়িয়ে দেয় না কি উড়িয়ে দেবে ভয়ে যাই না। এরপর সরকার আমরা যে বরাদ্দটা দিত সেই বরাদ্দটা আমরা ঠিকমতো পাই না। আমরা যদি নদীতে ঠিকমতো একটু জাল পাইতাম, মাছ ধরতাম, তাহলে আমাদের সংসারটা কোনোরকম আমরা চালিয়ে মেনটেন করে নিতে পারতাম। মাছ না পাইলে আমাদের এই আবার যেই কিস্তি আসলে কিস্তি দেওয়ার টাইম ঘুরে না, সপ্তাহে কিস্তি সপ্তাহে দিতে হয়, তখন কি আমগো আরেকজনেরতে লাভ সুদে টাকা আইন নাই কিস্তি চালাইতে হয়। মৎস্য বিভাগ জানায় ইলিশ গভীর পানির মাছ, শীতকালীন সময়ে নদীর পানি ও স্রোত কম থাকায় ইলিশ কম ধরা পড়ে। এই শীতের কারণেই অত্যধিক শীতের এবং পানিও হ্রাস পেয়েছে নদীতে, পানি অনেক কম এবং পানির স্রোতও কম, আর ইলিশ মাছটা এই সময় কম পাওয়া যাবে এটাই স্বাভাবিক। জেলা মৎস্য অফিসের তথ্য মতে চাঁদপুরে নিবন্ধিত 44,035 জন জেলে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।